দরজায় দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, আর ঈদুল আজহা মানেই কুরবানি বা ত্যাগের উৎসব। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করে এক বিস্ময়কর দৃষ্টান্ত স্থাপন করেছেন, যাতে অনাগত ভবিষ্যতের অগণিত মানুষ আল্লাহর নিকট আত্মসমর্পণের বাস্তব শিক্ষা লাভ করতে পারে। এ উৎসব ইব্রাহিম আলাইহিসসালাম, বিবি হাজেরা ও ইসমাইলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। ইব্রাহিম আলাইহিসসালামকে আল কুরআনে মুসলিম জাতির পিতা বলে উল্লেখ করা হয়েছে। এ পরিবারটি বিশ্ব মুসলিমের জন্য ত্যাগের মহত্তম আদর্শ। কোরবানির পশু বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শত শত গরুর ট্রাক ও নৌকা আসছে ঢাকায়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় এবার মোট 7টি হাটের অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশ হাউজিংয়ের জমি সংলগ্ন এলাকা উত্তরা 15 ও 16 নম্বর সেক্টরের মধ্যবর্তী সেতু সংলগ্ন এলাকা, খিলক্ষেত বনরূপা আবাসিক প্রকল্প, মিরপুর সেকশন 6, ইস্টার্ন হাউজিং, মিরপুর 11, বাউনিয়াবাদ, গাবতলি পশুরহাট, রায়ের বাজার কবরস্থান সংলগ্ন পশ্চিমাঞ্চল পুলিশ লাইনের জন্য নির্ধারিত খালি জমিতে এসব হাট বসেছে এবং পুরোদমে চলছে বেচাকেনা। তবে হাটে বিক্রির জন্য আসা এত গরুর মধ্যে অনেকগুলোই থাকতে পারে রোগাক্রান্ত অথবা ক্ষতিকর রাসায়নিক ও ওষুধযুক্ত। এসবের মধ্যে থেকে কোরবানির যোগ্য সুস্থ গরু চেনার উপায় কী, আর এই বিষয়ে সঠিক ধারণা পেতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গে থাকুন, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। এ বিষয়ে জানতে আমরা কথা বলেছি দক্ষ ক্রেতা ও একজন পশু বিশেষজ্ঞের সঙ্গে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল হাশেমের মতে স্টেরয়েড দিয়ে মোটা তাজা করা গরু দেখতে আকর্ষণীয়, চকচকে ও হৃষ্টপুষ্ট দেখালেও আসলে সেগুলো মোটা তাজা হয় না, বরং এসব ক্ষতিকর উপাদান রান্নার পরেও মাংসে থেকে যাওয়ায় সেটা খেলে রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সুস্থ গরু চিনতে হলে আগে গরুর রোগ বালাই সম্পর্কে জানা দরকার। ভালো দাম পাওয়ার আশায় প্রতি বছর কোরবানি ঈদ সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী কয়েক সপ্তাহ আগে থেকেই গরু মোটা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ও রাসায়নিক ওষুধ মাত্রাতিরিক্ত প্রয়োগ করেন। এতে গরুর শরীরে অতিরিক্ত পানি জমতে শুরু করে। এতে গরুটির কিডনি, ফুসফুস, পাকস্থলী ও যকৃৎ নষ্ট হতে থাকে এবং গরুটি মারাত্মক অসুস্থ হয়ে যায়। প্রতি বছর কোরবানির ঈদ সামনে রেখে একদল অসাধু ব্যবসায়ী গরুকে ক্ষতিকর ওষুধ ও রাসায়নিক দিয়ে থাকে। এছাড়া অনেক গরু খোরা রোগে আক্রান্ত হতে পারে। এ রোগে আক্রান্ত গরুর শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চাইতে বেশি থাকে উল্লেখ করে অধ্যাপক আবুল হাশেম বলেন, সুস্থ গরুর দেহের তাপমাত্রা 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট হয়। এছাড়া খুরা রোগাক্রান্ত গরুর খুর ও মুখে ঘা থাকতে পারে। আক্রান্ত গরু খুরিয়ে হাঁটবে এবং খাবার খেতে চাইবে না বলেও জানান তিনি। এছাড়া অনেক গরু কৃমিতে আক্রান্ত হতে পারে। এ ধরনের গরু বেশ বিবর্ণ ও হাড় জিরজিরে হয় বলে তিনি জানান। সুস্থ গরু শনাক্তের ব্যাপারে কিছু পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশু বিশেষজ্ঞরা। তারা মূলত কয়েকটি বিষয় লক্ষ্য রাখার পরামর্শ দিয়েছেন। 1. রাসায়নিক বা ওষুধ দেয়া গরুর মাংসপেশি থেকে শুরু করে শরীরের অন্য অঙ্গগুলো অস্বাভাবিকভাবে ফুলে থাকে। শরীরে পানি জমায়, বিভিন্ন অংশে চাপ দিলে সেখানে গর্ত হয়ে দেবে যাবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে সময় নেয়। 2. অতিরিক্ত ওজনের কারণে এসব গরু চলাফেরা বা স্বাভাবিক নড়াচড়া করতে পারে না ও শান্ত হয়ে থাকে। 3. রাসায়নিক যুক্ত গরু ভীষণ ক্লান্ত থাকবে এবং ঝিমাবে। সুস্থ গরুর গতিবিধি চটপটে থাকে। পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দেখায়, কান ও লেজ দিয়ে মশা মাছি তাড়ায়। 4. রাসায়নিক বা ওষুধ খাওয়ানো গরুর শরীরের অঙ্গগুলো নষ্ট হতে শুরু করায় এগুলো শ্বাস প্রশ্বাস দ্রুত হয়, মনে হবে যেন হাঁপাচ্ছে। 5. অতিরিক্ত স্টেরয়েড দেয়া গরুর মুখ থেকে প্রতিনিয়ত লালা ঝরবে, কিছু খেতে চাইবে না,
সুস্থ গরুর মুখের সামনে খাবার ধরলে সেটা টেনে খাবে, না হলে জাবর কাটবে। ৬. সুস্থ গরুর নাকের উপরের অংশটা ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে, অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা। ৭. সুস্থ গরুর শরীরের রং উজ্জ্বল থাকবে, গরুর পিঠের কুজ মোটা, টান টান ও দাগ মুক্ত হবে। ৮. সুস্থ গরুর রানের মাংস শক্ত থাকবে, যেখানে রাসায়নিক দেয়া গরুর পা হবে নরম থলথলে। ৯. গরুর শরীরে হাত দিলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হলে বুঝতে হবে গরুটি অসুস্থ। ১০. সুস্থ গরুর চামড়ার ওপর দিয়ে কয়েকটা পাজরের হাড় বোঝা যাবে। প্রিয় দর্শক, সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। আজ তাহলে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, এবং সুবিধা অসুবিধা নিয়ে আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।